রাজ্যবাসীর উপরত নতুন করর বুজা আরক্ষী আগবহা বিভিন্ন সেবা সমূহ এতিয়ারে পড়া নতুনক কর সংগ্রহর নির্দেশ গৃহ বিভাগর এতিয়ারে পড়া বিহু অনুষ্ঠান পাতিবর বাবে যে অনুমতি লাগিব সেই অনুমতিত বিহু সমিতিয়ে ভরিব লাগিব 300 টাকার কর সাংস্কৃতিক কার্যসূচীর বাবে 300 টাকা আলোচনা চক্রর বাবে 300 টাকা রাজনৈতিক দলের সভা আর রেলির বাবে দিব লাগিব 2000 টাকার কর থিয়েটার প্রদর্শনী বাণিজ্য মেলা খাদ্য মেলা আদির বাবে দিব লাগিব 5000 টাকার কর নববর্ষর অনুষ্ঠান কিংবা অন্যান্য প্রদর্শনীর বাবে দিব লাগিব 5000 টাকার কর বাটর নাট সজাগতামূলক অনুষ্ঠানের বাবে 500 টাকার কর সাংস্কৃতিক শোভাযাত্রার বাবেও দিব লাগিব 300 টাকার কর সমূহিয়া দৌড় বাইক কার সাইকেল রেলির বাবে দিব লাগিব 2000 টাকা যিকোনো ক্রীড়া সম্পর্কীয় ইভেন্টের বাবে কর দিব লাগিব 2000 টাকা অবশ্যই এই করর আওতার পৰা রেহাই দিয়া হৈছে ভ্রাম্যমান থিয়েটারক আনহাতে ভাড়াঘর বা পেয়িং গেস্টত থকা লোকর ভেরিফিকেশনের বাবে ঘরের গড়াকিয়ে ভরিব লাগিব 300 টাকার কর ঘরের বন করা লোকর পুলিশ ভেরিফিকেশনের বাবে দিব লাগিব 300 টাকার কর অসম আরক্ষী বিভাগৰ পৰা জারি করা হৈছে এই নতুন করর নির্দেশনা অসম আরক্ষী সেবা সেতু পোর্টেলর জড়িয়ে যিসমূহ সেবা আগবায় সেই সকলবোৰ সেবাত আরোপ করা হৈছে এই নতুন কর আর গৃহ বিভাগে এই নতুন করর নির্দেশনা জারি করার সরকারের পদক্ষেপক তীক্ষ্ণ সমালোচনা তৃণমূল কংগ্রেস সভাপতি রিপুন বরার আপনি এই গোটেই করবিলাকৰ নাম অমৃত কর করে দিয়ক অর্থাৎ সাংস্কৃতিক সমদল বিহু অনুষ্ঠান আদির অনুমতির বাবে অমৃত কর 300 টাকা ঠিক সেইদরে রাজনৈতিক রেলি অনুষ্ঠান সভার অনুমতির বাবে অমৃত কর 2000 টাকা অসমিয়া জাতির বিহু বিহু পাতিবলেও আপনি পারমিশন লব লাগিব গভর্নমেন্টের পর আর পারমিশন পয়সা দিয়ে লব লাগিব আপনি ফিজ দিব লাগিব ইয়াতকে লজ্জাজনক কথা ইয়াতকে ধিক্কারজনক কথা আর কি থাকিব পারে অমৃত কাল পাতিছে তেওঁলোকে আর অমৃত কালত আজি এবিলাক কেতুকাল শনিকাল নতুনকৈ করর বোঝা আরোপ করাক লৈ সরকারের বিরুদ্ধে সরব কংগ্রেস আম আদমি পার্টিকে ধরি আন বিরোধী দল সমূহ সর্বসাধারণ রাইজক এই ধরনের সাংঘাতিক একটা আঘাত দি পেলাই আর্থিকভাবে দুর্বল করার ষড়যন্ত্র লিপ্ত হওয়ার প্রতিবাদত আমি কালিলৈ 15টা বিরোধী দলে এক অবস্থান ধর্মগত কার্যসূচী লোবর কারণে সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমি কথা দিছো অসমৰ রাইজক যে আপনাদের এই যেটা বিষয়ত সরকারে টেক্স লব বিচাৰিছে এই টেক্সর রিসিপবিলাক বিভিন্ন অনুষ্ঠান প্রতিষ্ঠান ব্যক্তিসকলে রাখি থব 2026ত যেতিয়া আমার সরকার আহিব আমি সেই পয়সা রাইজক ঘুরাই দিম যি সময়ত বিহুক 10,000 অতি হাজার হাজার নাচনি আনি গুৱাহাটীত বিহু নামত তেওঁলোকে ওয়ার্ল্ড রেকর্ড করেছিল সেই বিহু অসমীয়া জাতির যে বিহু তারপর টেক্স আরোপ করেছে এটা টোপনি মানুষের রাতে টোপনি যায় যেনেকে প্রি পেড মিটার ACB প্রি পেড মিটার লগাই যেনেকে মানুহ শোষণ করেছে তেনেকে মানুহৰ কিবা নিশ্চয় কিবা মিটার সিটা উলিয়াব নেকি যে মানুহৰ টোপনিটো তেওঁলোকে কর লগাব সোশিয়াল এৱাৰনেছ কৰিবৰ কাৰণে এই চৰকাৰখনক টকা লাগে মুঠতে আপুনি ঘৰৰ পৰা ওলাই আহিলে কত কেতিয়া কি বিষয়ত কৰ দিব লাগিব ঠিক নাই সরকারকে নতুন কর উঠাই লবলৈ আহ্বান জানালে সদৌ অসম ছাত্র সন্থাই শুনিছো আজি বোলে কিবা সাংস্কৃতির ওপৰতো কিবা বোলে কর কাতল দিয়া বুলি শুনিছো আমাক কোনোবা কোনোবাই কৈছে আর রজাঘরক আমি কই দিব খুঁজে আমার নিজের সংস্কৃতির উপর কর কাতল কিনে মানি নলো দেই একদম স্পষ্ট কথা সরকারকে সিদ্ধান্ত প্রত্যাহার করবলে দাবি জানাইছো ভিডিও রিপোর্ট নিউজ লাইভ